আসসালামু আলাইকুম। ডেইলি বাজার প্রাইস ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব লাল আঙ্গুল ফলের জুস কিভাবে ঘরে বসে তৈরি করতে হয়। তো চলুন, জুস তৈরি করার আগে আমরা দেখে আসব জুস তৈরি করতে কি কি উপকরণ লাগে। পরিমাণ মতন আঙ্গুল ফল নিতে হবে, চিনি, মিল্ক পাউডার, বিট লবণ, টেস্টিং সল্ট, আইস কিউব। এবার চলুন আমরা জুস তৈরি করার জন্য আমাদের আঙ্গুল ফলগুলো একটু প্রসেস করে নিব। আমাদের আঙ্গুল ফল প্রসেস করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা উপকরণগুলো পরিমাণ মতন ব্লেন্ডারে দিয়ে নেব। আঙ্গুল ফলগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ মিল্ক পাউডার, তারপরে দিয়ে দিব পরিমাণ মতন বিট লবণ, দিয়ে দিব পরিমাণ মতন টেস্টিং সল্ট। এখন আমরা 1 মিনিট থেকে 40 সেকেন্ড ব্লেন্ডার করে নিব। আমাদের ব্লেন্ড করা কমপ্লিট। এখন আমরা পরিবেশনের জন্য গ্লাসে ঢেলে নিব। আমরা জুস গ্লাসে ঢেলে নিলাম। এখন আমরা আইস কিউব গুলো দিয়ে দিব। আমরা আইস কিউব গুলো দিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জুস তৈরি কমপ্লিট। তো আপনারা এভাবে তৈরি করে বাসায় ট্রাই করবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।